100 দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে ধর্ণার জন্য ফের দিল্লি পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল। এবার 2 ও 3 অক্টোবর যন্তর মন্তর কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরেও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর বাসভবনের সামনে ধর্ণায় বসার অনুমতি চাওয়া হয়েছে। ধর্ণায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ধর্মতলায় 21 জুলাই মঞ্চ থেকে 100 দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লি চলো ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্ণার অনুমতি চাওয়া হয়। অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ অনুমতি দেয়নি এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার দিল্লির 3টি জায়গায় ধর্ণার অনুমতি চাইল তৃণমূল। আপনাদের জানিয়ে রাখি 2 ও 3 অক্টোবর যন্তর মন্তর কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর বাসভবনের সামনে ধর্ণায় বসার অনুমতি চাইল তৃণমূল। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, আবার চিঠি দিল তৃণমূল ধর্ণায় বসার অনুমতি চেয়ে। দেখো, 2 অক্টোবর তৃণমূল দিল্লিতে ধর্ণায় বসতে চায়। 100 দিনের যে টাকা বকেয়া রয়েছে সেই টাকা আদায়ের দাবিতে তাদের এই কর্মসূচি। এর আগে দিল্লি পুলিশকে তৃণমূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল রামলীলা ময়দানে তাদের জমায়েতের অনুমতি দেওয়ার জন্য, কিন্তু দিল্লি পুলিশ সেটা বাতিল করে দিয়েছে, সেই অনুমতি দেয়নি। নতুন করে আবার তৃণমূল আজকে আবেদন করেছে। 3টি জায়গার তারা নাম দিয়েছে। 1 নম্বর যন্তর মন্তর, 2 নম্বর কৃষি ভবনের বাইরে এবং 3 নম্বর কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর বাসভবনের বাইরে। এই 3টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় তারা অনুমতি চেয়েছে যে, এবং চিঠিতে বলা হয়েছে যে 2 এবং 3 অক্টোবর এই দুদিন ধরে 100 দিনের কাজের টাকার দাবিতে তৃণমূল অবস্থান ধর্ণা করতে চায়, তাদের অনুমতি দেওয়া হোক। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন এই চিঠি লিখেছেন। এখন সবার নজর থাকবে যে শেষ পর্যন্ত দিল্লি পুলিশ এই অনুমতি দিচ্ছে কিনা। তুমি জানো যে 21 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই দিল্লি চলো ডাক দিয়েছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এই ধর্ণা অবস্থানে তিনিও যোগ দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে সেই 2 অক্টোবরকে পাখিচ্যক করে আবার নতুন করে আবেদন জানালো দিল্লি পুলিশের কাছে তৃণমূল। দিল্লি পুলিশ অনুমতি দিচ্ছে কিনা সেটা এখন সবার নজর থাকছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। আসব পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা। বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হলো এক পুলিশ কর্মী সহ দুজনের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, এই দুর্ঘটনা হলো কিভাবে? দেখো সুচিস্মিতা, তোমাকে বলে রাখি, রাতে প্যাট্রোলিং এর ভ্যান নারায়ণগড় থানার প্যাট্রোলিং করছিল নারায়ণগড় 60 নম্বর জাতীয় সড়কের ওপরই আজ ভোর রাতে ঠিক 4:30 নাগাদ। তখনই একটি দ্রুত গতিতে কন্টেনার আসে পুলিশ গাড়িকে ধাক্কা মারে এবং ধাক্কার এতটাই সজোরে ধাক্কা মারে যে পুলিশ ভ্যানটি একদম দুমড়ে মুচড়ে যায়। তার ভেতরে যারা পুলিশ কর্মীরা ছিলেন তখন আহত হয়ে আতঙ্কিত হয়ে পড়ে নামতে যান। তখনই একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন এনভিএফ পুলিশ কর্মীর মৃত্যু হয়। তাদেরকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে খড়গপুর চান্দমারি হাসপাতালে এবং এই মুহূর্তে যারা আহত রয়েছেন পুলিশ কর্মী দুজন, সাব ইন্সপেক্টর রয়েছেন এবং আরও কয়েকজন পুলিশ কর্মী, 4 জনের তাদের চিকিৎসা চলছে। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মক্রামপুরে নিয়ে আসা হয়েছে। এক্ষুনি এই মুহূর্তে আমরা জানতে পারছি যে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে এসেছেন খড়গপুরের এসডিপিও দীপক সরকার। এই মুহূর্তে পুরো তদন্ত করে দেখছেন, যদিও ঘাতক কন্টেনারটিকে পুলিশ এই মুহূর্তে আটক করেছে, চালক কিন্তু পলাতক। সুচিস্মিতা, ধন্যবাদ আমি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা। বেপরোয়া কন্টেনারের ধাক্কায় মৃত্যু হলো এক পুলিশ কর্মী সহ দুজনের।